আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা দিদি, আরেকজনকে যুক্ত করি। ইমরান, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? ভাইয়া, হ্যাঁ ভাই, ভালো আছে, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ভাই, একটু বলুন আর কি, গত আর কি একটা প্রশ্ন ছিল, এরপর আপনার ওটা শুনছি আর কি। এখন রিসেন্ট আরেকটা প্রশ্ন আর কি, যেটা মনে আসছে সেটা হলো ভাই, যে এমনি নর্মালি অন্যান্য যে ধর্মগুলো, যেমন হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, এগুলোর যে আপনার যে অযৌক্তিক বা বিষয়গুলো, যে ফ্যাক্ট বা ইসলাম বিষয়গুলো, ওগুলো কিন্তু আমরা নর্মাল যুক্তি দিয়ে একদম শিক্ষিত মানুষ বুঝতে পারে, যে মাটির তৈরি জিনিসগুলা, এগুলো আমরা খুদগুলো নিজেরাই ধরতে পারি আর কি, যদি একটু বুঝতে বিবেচনা করি। না না, কি তো কি ইসলাম ধর্ম কি, কি বিবেচনা করতে পারেন একটু বলেন তো, আমি বুঝলাম না। মাটির তৈরি মূর্তিটাকে তো তারা দেবতা ভাবতেছে না, তারা বলতেছে যে মাটির তৈরি সেই মূর্তিটাকে তারা প্রতীক হিসেবে ব্যবহার করে, হ্যাঁ, ঈশ্বরের প্রতীক হিসেবে ব্যবহার করে। হ্যাঁ, ঈশ্বরকে তো আর আমরা আমরা তো আর এমন কোন পুতুল বানাতে পারি না, যেই পুতুলে সবার ঈশ্বর ঈশ্বর ভর করবো, তো এটা না তো না, আমরা বুদ্ধিতে বিবেচনা করতে পারি। তারা তো কেউ বলে নাই, তারা কেউ কখনো বলে নাই সেই মাটির পুতুলটা ঈশ্বর বা মাটির পুতুলটা দেবতা দেবদেবী, এটা তো কোনো হিন্দু ধর্মগ্রন্থে আমি পাই নাই। ভাই, এটা আপনি কই পাইলেন? না, আমি তো হিন্দু ধর্ম আমার গভীর নলেজ নাই, তবে মানে যেটা যতটুকু জানি, যতটুকু আপনি আপনি হয়েছে আর তাহলে কি। ভুল জানেন, আপনি তাহলে ভুল জানেন ভাই। হিন্দুদের ধর্মগ্রন্থে বা হিন্দুদের পণ্ডিতরাও কেউ কখনো বলে না যে ওই মাটির দেব, মাটির মূর্তিটা দেব দেবী, এটা কেউ কখনো বলে না। তারা যেটা বলে যে আমরা মাটির মূর্তি বানায় প্রতীক হিসেবে ঈশ্বরের প্রতীকটার পূজা করি, তারা ওই প্রতীকটা হিসেবে মানে মূল ঈশ্বরের পূজা করে, কিন্তু তারা ওই পাথরের মূর্তিটাকে সামনে রাখে প্রতীক হিসেবে। তারা কেউ কখনো বলে না ওই পাথরের মূর্তিটা হচ্ছে দেবী বা দেবতা, এটা তারা কেউ কখনো বলে না ভাই। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আমি ওই যে আপনার বিভিন্ন, যে আমরা ছোটবেলায় বিভিন্ন কমিক্স কার্টুন গুলো দেখতাম না, যে ওই যে শিব কি জানি নীল রঙের একটা মানুষ, সে মানুষ হিসেবে জন্ম নিছে, এরপর সেই আবার তাদের দেবতা হয়েছে, তো এই বিষয়গুলো একটু খটকা, তো নর্মাল সেন্স আমরা তো বুঝতে পারি, এটার বিষয়ে আমি আর কি বলছিলাম আর কি। হ্যাঁ, হিন্দু ধর্মের যে গালগল্প সেগুলো তো আসলে বোঝাই যায়, যেগুলো মানে উদ্ভট গালগল্প, হ্যাঁ হ্যাঁ হনু গণেশ হ্যাঁ হ্যাঁ দেবতা, এটা আর কি। গণেশ দেবতা, আমি তারপরে আমি হচ্ছে বলতেছি ইসলাম ধর্মের যে দশ হাতালা, গুলা, হ্যাঁ, দশ হাতালা দেবী, তারপর চার হাতালা হ্যাঁ দেবী, তারপরে মানে একটা পাগল, একটা গাঞ্জাখোর, আবার পাহাড়ের উপরে থাকে শিব নাম, এগুলো তো বোঝাই যায় হ্যাঁ যেগুলো হচ্ছে ফালতু হ্যাঁ গাঁজাখুরি হ্যাঁ কথা হ্যাঁ বলছে। হ্যাঁ আপনি ইসলাম ধর্মের যে খুদ গুলা, এগুলো মানে নর্মাল হিতে বোঝা খুব কঠিন, কারণ এখানে হ্যাঁ, মোহাম্মদ কেন উনি কেন 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 নিয়ে, নর্মালি কারণ নর্মালি বোঝা কঠিন, কেন নর্মালি বোঝা কঠিন কেন, বুঝলাম না তো। কঠিন, কারণ উনি যেমন দেবতা বা এরকম কারোর অস্তিত্ব জানে, উনি ঈশ্বর প্রথমে সরাসরি বলে দিয়েছে যে নিরাকার একজন, আর নিরাকার একজন তো আমরা সবাই নর্মাল নিরাকার, বলতে বলতে পারি। হ্যাঁ, নিরাকার এই বলেছে যে আর সূর্য আছে, এই জাতির সূর্য ভাই আছে, ভাই রে এগুলো ভাই তো রে ভাই নর্মাল রে হয় না। ভাই, একটু থামেন ভাই, একটু থামেন, একটু থামেন। আল্লাহ যে নিরাকার, এটা নবী কোথায় বলেছে? মানে অদৃশ্য, আমরা নিশ্চয়ই দেখি না, একজন আছে আল্লাহ নিরাকার, ওইটা। আল্লাহ আপনাকে যেটা জিজ্ঞেস করেছে আপনি একটু আগে বললেন সে আচ্ছা নিরাকার ঈশ্বরের কথা বলেছে, আপনি যেই মাত্র বললেন নিরাকার, এইটা আপনার নবী, ইসলামের নবী, এটা কবে কোথায় বলেছে এটা একটু দেখান আমাকে। আমি তো এরকম কোন দলিল পাইনি এখন পর্যন্ত, এত পড়ালেখা করলাম আচ্ছা ইসলাম নিয়ে, আচ্ছা ঠিক আছে, কোথাও আমি হয়তো আমার পাইলাম না, প্রথমত অনেক রং আছে আমার, যে কোথাও প্রশ্নটা ওইটা কোথাও আমি সরাসরি প্রশ্ন রেখে কোথাও দিলাম। আমি পাইলাম না যে আল্লাহ পাক নিরাকার, বরঞ্চ আল্লাহ পাকের হাত আছে, মুখ আছে, পাছা আছে, পা আছে, আচ্ছা পায়ের পাতা আছে, হাতের আঙ্গুল আছে, মুখ আছে, চোখ আছে, প্রত্যেকটা জিনিস আছে বলে প্রত্যেকটা হাদিস কোরআনে লেখা আছে। আপনি কই পাইছেন নিরাকার, সেটা আপনি আগে একটু বলেন। না, আমি বুঝেছি যে মানে এটা হিন্দু ধর্মে যেমন সরাসরি একজন দেবী একটা আকৃতিতে বুঝে আমাদের, ওভাবে আমাদের তো আল্লাহকে আমরা দেখি না বা ওভাবে ই করি না, তো এটা না ওভাবে দেখি সরাসরি না, আমরা আমাদের ঈশ্বরকে দেখি না। দেখি হ্যাঁ, না বলতে ওটা তো ফিল এইটুকু করার বলতে কথা হবে বলা হয়েছে নিরাকার, যে, না দেখি হ্যাঁ না বলতে তো এটা বোঝায় না যে সেটা নিরাকার। কোরআন হাদিসে তো পরিষ্কার ভাবে বলা আছে আল্লাহ পাকের আকার আকৃতি আছে, হাত আছে, পা আছে, তাহলে আকার আকৃতি অবশ্যই আছে, এবং আল্লাহ পাকের থাকারও একটা বিশেষ জায়গা আছে আছে, আছে আল্লাহ পাক আমরা আরো সে চোখে মানে আরো চোখে দেখে সমাসীন, দেখে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আল্লাহ পাক আমার আরো কথা সে হয়তো দাঁড়াতে গেলে কথা হয়তো মিস্টেক আসতেছে অনেক কথা, আমি তো আমার প্রশ্নটা বলি ভাই আর কি সরাসরি। ভাই আপনি আপনি আপনার কথা আপনার কথা তো মানে মানে আমি তো বুঝতেছি না যে আপনি একটু পড়ালেখা করে তাহলে আপনি দেখেন, আগে একটু পড়ালেখা করেন, আপনি সংশয় ডট কম এর লেখাগুলো একটু পড়ে দেখেন, কারণ আপনার এই আচ্ছা যে যে সমস্যাটা আমি বুঝতেছি যে আপনি হয়তো আমাদের লেখাগুলো পড়েন নাই বা আমাদের মানে আলোচনাগুলো তেমন একটা শোনেন নাই, এই কারণে আপনার অনেক মানে ত্রুটি আমি দেখতে পাচ্ছি কথার মধ্যে, যে কথাগুলো আসলে ইসলামের ভিতরেই নাই, এমন কথা বলতেছেন যেটা ইসলামের ভিতরে নাই। নিরাকার আল্লাহ পাক এরকম কোনো কথা ইসলামের কোনো কেতাবে লেখা নেই। হ্যাঁ, কতগুলা আল্লাহ গ্রন্থ গুলো আকিদার নিরাকার লোকের বুঝে আছে, নেই, আমি মিন করছি কি সরাসরি আমাদের ঈশ্বরকে দেখি না, তো ওইটা কথা আর কি মিন করছিলাম, ওটা তো অন্য মাইন্ডে আপনি অন্যভাবে আর কি মিন হয়েছে আর কি। না না আপনি তো মুখে নিজ মুখে বলেছেন, আমি শুনেছি যে আপনি বলেছেন নিরাকার, এই কথাটা তো শব্দটা তো আপনি বলেছেন আমাকে একটু আগে ভাই, এখন আপনি মানে কথাটা আসলে ইয়া করতেছেন, কিন্তু ঠিক আছে ওটা সমস্যা না,
কিন্তু আপনাকে আপনার যেটা করা উচিত ভাই, আমাদের লেখাগুলো একটু ভালো করে পড়ে দেখা উচিত, কারণ না হ্যাঁ ভাই আপনার লেখাগুলো পড়ি, হ্যাঁ ভাই রিসেন্টলি অনেক ভিডিও দেখছি, ই করছি, ভালো লাগে ভিডিও করছি, আমি ফটো একটু বলি শর্টলি, আপনি আপনি ভাই মেইন প্রশ্নটা করতে পারেন ভাইয়া, হ্যালো ভাইয়া, আচ্ছা ঠিক আছে বলেন, মেইন প্রশ্নটা যেটা বলতেছি যে যেমন মেইন ইসলাম সম্বন্ধে আমাদের আমাদের বলতে আমার পার্সোনালি সংশয় যে কখন আসে, যে আপনার ভিডিও গুলো যেগুলো একটা তো দেখছি ওই যে সূর্যের অস্ত সম্বন্ধে, সূর্য যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছিল যে সূর্য অস্ত যায়, হ্যাঁ আরো শুনি, হ্যাঁ একটু থামেন একটু থামেন আরো শুনি, আপনি তো একটা মুসলিম পরিবারে জন্মাইছেন তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মুসলিম পরিবারে জন্মাইলে মুসলিম ইসলাম ধর্মের ত্রুটি বিচ্যুতি বোঝাটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু অন্য ধর্মের ত্রুটি বিচ্যুতি গুলা বোঝাটা আবার সহজ হয়ে যায়। আপনি যদি হিন্দু পরিবারে জন্মাইতেন তখন আপনি দেখতেন যে হিন্দু ধর্মটা আপনার কাছে সঠিকই মনে হইতাছে, ঠিকই তো আছে, ঠিকই তো কইছে, আমাকে গ্রন্থে তো ঠিকই কইছে, কিন্তু তখন আপনার মনে হইতো যে ইসলাম ধর্মের ভিতরে কি সমস্ত গাঁজাখুরি কথাবার্তা লেখা, হ্যাঁ ওগো নবী নাকি ঘোড়ায় চড়া মানে 27 মানে গেছে, হা 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 এগুলা করতেন, আবার নবী নাকি চাঁদে দুই ভাগ করছে, এক খণ্ড নাকি পাহাড়ের এই পাশে পড়ছে আর এক খণ্ড নাকি পাহাড়ের এই পাশে পড়ছে, হা 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 হি, এগুলা করতেন আপনি, ঠিক আছে, কিন্তু তখন আপনার কাছে মনে হইতো আমাকে হনুমান দেবতা পিঠে পাহাড় নিয়ে আকাশে আকাশে উঠতেছিল, এইটা আবার আপনার কাছে খুবই যৌক্তিক একটা ব্যাপার মনে হইতো। কারণ হচ্ছে এই জিনিসগুলোর কারণ হচ্ছে আপনার বেড়ে ওঠা, ছোটবেলা থেকে মানুষ যে জিনিসগুলো শুনে শুনে বড় হয় সেই জিনিসগুলোর ধারণা নিয়েই বড় হয়, এবং সেই জিনিসগুলো স্বাভাবিক ব্যাপার মনে হয় আপনার। আপনি যদি আপনি যে দেশে থাকেন সেখানে দেখবেন রাস্তাঘাটে ময়লা ফেলে মানুষ, এখন আপনাকে যদি ইউরোপে নিয়ে ফেলা হয় ইউরোপে গিয়ে দেখবেন কেউ রাস্তাঘাটে ময়লা ফেলতেছে না, একটা বিশেষ জায়গাতে গিয়ে ময়লা ফেলতেছে, এইটা আপনার কাছে অস্বাভাবিক লাগবে, হায় হায় এরা করে কি, এরা আবার ময়লাটা পকেটে নিয়ে ঘোরে, আবার যেখানে বিন পায় ডাস্টবিন পায় সেখানে নিয়ে ফেলে। এই যে এই জিনিসগুলো হচ্ছে মানুষের স্বভাব, যে যে জিনিসগুলো দেখে মানুষ বড় হয় সেই জিনিসগুলো তার কাছে স্বাভাবিক এবং যৌক্তিক মনে হয়। আপনি যদি অন্য একটা মানে আপনি যদি জার্মানিতে জন্মাইতেন তখন আপনি আবার বাংলাদেশে গেলে আবার আপনি মানে ভাবতেন যে হায় হায় এখানকার লোক, হ্যাঁ হ্যাঁ পরিবারে জন্মেছেন তো এই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে ইসলামের ত্রুটি বিচ্যুতি বোঝাটা একটু কঠিন, কিন্তু হিন্দু ধর্ম যে ভুয়া এটা আগে কিন্তু আমি বুঝে গেছি, হ্যাঁ কারণ হিন্দু ধর্ম যে ভুয়া এটা আপনি ছোটকাল থেকে শুনেই বড় হয়েছেন, আপনার আশপাশের যে মুসলমানরা তারা ছোটকাল থেকে আপনার কানের পাশে বলছে, আপনার মুসলমান পরিবার সবাই বলছে, এই কারণে এটা বোঝাটা আপনার জন্য অপেক্ষাকৃত সহজ, কিন্তু ইসলাম ধর্মটা যে মানে ভুয়া সেইটা বোঝাটা আপনার জন্য খুবই কঠিন, কারণ যে কোনো মানুষের ক্ষেত্রে এটা সত্য, আমার ক্ষেত্রে এটা কঠিন ছিল যে আমার আমারও মনে হইতো সব ধর্মই ভুয়া, আমার ধর্মটা খালি বেস্ট, হ্যাঁ সত্য, কিন্তু পরে অনেক চেষ্টা চরিত্র করার পরে নিজের ধর্মটা যে নিজের ধর্মটাও যে নিরপেক্ষভাবে বিচার করলে হয় তখন তখন অনেক কিছু আসলে, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ এই জন্য আপনার যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতার জন্য দরকার হচ্ছে এই কোরআন হাদিস সম্পর্কে ভালোভাবে পড়ালেখা করা, পড়া যদি না পড়েন তাহলে তো আপনার কাছে এইরকম মনে হবে, কিন্তু সেই নিরপেক্ষ জায়গাটাতে পৌঁছিতে পারলে তখন আপনি দেখতে পাবেন যে পৃথিবীর সমস্ত ধর্মের ভিতরে একই টাইপেরই গাঁজাখুরি কথাবার্তা লেখা আছে। হ্যাঁ এই কোরআন হাদিস সম্বন্ধে আমার বেসিক গভীর নলেজ না, আপনার মতো তো অবশ্যই নাই, তো এমনি বেসিক টুকু ছিল, আমি এই পর্যন্ত আর কি আলে আলাইনে পড়াশোনা করছিলাম, এরপর ইন্টারে ঢাকা কলেজ থেকে ইন্টার ওখান থেকে পড়াশোনা করছি এবং এই লাইনে আর কি, তো এই জন্য বেসিকটা হচ্ছে আপনি যে হাদিসের যে এগুলো দিতেন আমি মিলে আমি সার্চে দেখতাম, এবং ওই যে যে আপনার কি জানি সূর্য অস্ত যে আরো শুনেছে, তো এই হাদিসটা আমি কালকে একটু ই করে দেখলাম যে সহি হাদিসের ওই যে আবু জার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, ওইটা একটু দেখে মানে এইসব গুলো আমার তো ক্লিয়ার যে সূর্য তো কখনো অস্ত যায় না, সূর্য তো পৃথিবী তখন আরেকটা পাশে যায়, তো এগুলো আমি আগে আমি পড়ছি কিছুটা, কিন্তু এগুলো তখন যে নিরূপকের মাথায় এগুলোকে বিচার মানে ঢুকে দিতাম, ঢুকে আসতো না, আসা মনে আসতো না, যখন এই যে এই করলাম যে সূর্য তো অস্ত হয়ে যায় না, তো সূর্য তো এই পাশে পৃথিবীর এই পাশে এসে পড়ে, তো তার মানে কি মোহাম্মদ তখন জানতো না যে সূর্য অস্ত পৃথিবীর এই পাশে আসে, তিনি জানতো সূর্য অস্ত যায় এই জন্য তিনি তখন ওই সাহাবিকে বলছে যে আরো নিচে জায়গা, তো এই বিষয়গুলো একটু যখন যদি নর্মাল যদি সে যদি একপাশীয় বা মূর্খ তুমি না করে নর্মাল সেন্সে ভাবে তাহলে তাহলে কিন্তু আসলে এই ত্রুটিটা ভালোভাবে লক্ষ্য করা যায়, তো এটাই একটু বলেছিলাম যে হ্যাঁ সব ধর্মে মোটামুটি তাহলে সব ধর্মে ত্রুটি একটা যদি সে শিক্ষিত নর্মাল সেন্সে ভাবে তো ত্রুটি আছে এবং এগুলো বোঝা যায় যে হ্যাঁ এগুলো এগুলো একটা বলছে ফেক ফেকি, হ্যাঁ তো এখন আমার একটা প্রশ্ন তাহলে আপনাকে আপনাকে আমি একটা কথা বলি যে আপনি এই যে এই লেখাটা এই যে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটা আপনি একটু খুব ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন ভাই, ঠিক আছে, এই লেখাটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হবে, এই লেখাটা এই লেখাটার ভিতরে আপনি অনেক কিছু এমন পাবেন যে জিনিসগুলো হয়তো আপনি আগে পড়ছেন হাদিসগুলো পড়ছেন কিন্তু মাথায় হয়তো আসে না এইভাবে, কিন্তু এইটা এই লেখাটা পড়লে সেই জিনিসগুলো একদম সুন্দর করে মাথায় আপনার আসবে, এই লেখাটা তাহলে আপনার জন্য এবং এই লেখাটা হচ্ছে আপনার জন্য খুবই জরুরি ভাই, এই লেখাটা আপনার অবশ্যই পড়ে নিতে হবে তাহলে, ঠিক আছে, হ্যাঁ বলেন ভাই, বলেন ইমরান ভাই বলেন তাহলে, হ্যাঁ আচ্ছা এখন আমার কথা হলো যেটা আমি মেইন প্রশ্ন এটা হলো
হ্যাঁ, আমি বুঝছি যে ধর্মের যেই মানে নবী যিনি ধর্মের আগত নিয়ে আসলো আসছিল, তারা হয়তো নিজের স্বার্থের কারণে বা যে কারণেই হোক হয়তো তারা এগুলো করছে অথবা এগুলো মানুষের নিয়ে আসছে। হ্যাঁ, তো কিন্তু এখন আমার কথা যে এই যে আমরা মানুষ যখন আমরা যারা ডাক্তার যারা সার্জারি করে যারা যখন মানুষের মস্তিষ্কের ভিতরে জিনিসগুলো দেখে অথবা এই যে হৃৎপিণ্ডের গঠন গুলো দেখে, হ্যাঁ, তখন তারা একটা বোঝে অনেকে নাস্তিক থেকে আস্তিক হয়ে যায়। তারা ভাবে যে ইসলাম ধর্ম ফ্যাক্ট, এটা ভালোভাবে অনেকে বুঝে এই যুক্তিগুলা বুঝলে আমি নর্মাল ভাবি হ্যাঁ ইসলাম ধর্ম ফ্যাক্ট, এটা মোহাম্মদ তাদের নিজের স্বার্থের জন্য অনেক কিছু করছে। হ্যাঁ, কিন্তু মানে এই যে মানুষের যে গঠন গুলা বা এইগুলা এইগুলো দেখলে না তখন মানে একটা বোঝে মানতে পারি না, যে তখন মনে হয় না অনেক কিছু অটোমেটিক হয়, কিন্তু এইগুলো যে কি সামাজিক ভাবে বা কি অটোমেটিক যে হচ্ছে এই যে এইগুলা, তো এগুলো তো হতে একটা সংশয়টা লাগবে মনে। এই যে হৃৎপিণ্ড চলতেছে, এই যে রক্ত চলতেছে, রক্ত এই যে মানুষের দাঁত হয় মানে এই যে মানুষের দেহের গঠন, এই যে হৃৎপিণ্ড রক্ত সংযোজন মানে সবকিছু এগুলা যে কারো কেউ যে তৈরি করে নেয় বা কারো মানে আমি আমি কিন্তু ইসলাম ধর্মের প্রতি আমার অনেক বিশ্বাস চলে গেছে, যেটা সত্যি কথা ফাইনালি যেটা বলতেছি, কিন্তু আমার মনে এখন একটা খালি আসতে রয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে অটোমেটিক বলতে আপনি কি বুঝাইতেছেন, অটোমেটিক জিনিসটা কি সেটা তো বুঝলাম না তো। অটোমেটিক বলতে আমি বলতেছি যে মানুষ যে জন্ম জন্ম থেকে শুরু করে, হ্যাঁ, আপনার এই যে নর্মাল একটা কথা যে আমাদের জন্মের পর আমাদের দাঁত হয়, এরপর আটটা দাঁত পড়ে যায়, এরপর আবার আটটা দাঁত হয়, তো এগুলো তো অটোমেটিক হয় ভাই। আপনাকে বারবার জিজ্ঞেস করতেছি অটোমেটিক শব্দটা দ্বারা আপনি কি বুঝাইছেন সেটা বলেন। আপনি আবারও বলতেছেন ভাই এটা কি অটোমেটিক হয়, ভাই আমি ঘুমাইলাম ঘুমাইয়ের সময় চোখে দেখি না, এটা কি অটোমেটিক হয় ভাই, এটা আমি তো পেট খেলাম। ভাই কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শুনে নেন, আপনাকে আমি বারবার জিজ্ঞেস করতেছি যে ভাই অটোমেটিক শব্দটা দ্বারা আপনি কি বুঝাইলেন। আপনি বারবার বলতেছেন হ ভাই আমি তো পেট ভরা ভাত খাওয়ানোর পর আর ক্ষুধা লাগে না, এটা কি অটোমেটিক হয় ভাই, এটা কি অটোমেটিক হয়, আমি তো ভাই মানে ঘুমাইলে চোখে দেখি না, এটা কি ভাই অটোমেটিক হয় ভাই, এটা কি ভাই, বারবার আপনি আমাকে এটা অটোমেটিক হয় নাকি হয় না এটা জিজ্ঞেস করতেছেন বারবার। কিন্তু আমি আপনাকে যেটা প্রশ্নটা করছি সেটার উত্তর আপনি একবারও দিচ্ছেন না ভাই। আপনাকে জিজ্ঞেস করছি অটোমেটিক শব্দটা দ্বারা আপনি কি বুঝাইছেন সেটাই আমি বুঝি নাই তো, তাহলে বারবার আমাকে ওইটা অটোমেটিক হয় নাকি সেটা অটোমেটিক হয় নাকি এটা বইলে লাভ কি ভাই। আপনি আগে আমাকে বলেন, আপনাকে একটু মিউট করে রাখছি, আপনি একটু পরে কথা বলেন। আপনাকে আমি জিজ্ঞেস করছি যে এই অটোমেটিক হয় জিনিসটার মানে কি, এটা তো আপনি আমাকে ডিফাইন করতে হবে অটোমেটিক মানে কি, মানে অটোমেটিক বলতে কি বুঝাইতেছেন আপনি, কি বুঝাইছেন আপনি। আর দুই নম্বর কথা হচ্ছে আমাদের মস্তিষ্কের গঠন জটিল বা চোখের গঠন জটিল, এইটা দিয়ে যদি আপনি এটা ইয়া করেন যে তাহলে এত জটিল জিনিস তো এমনি এমনি বা প্রাকৃতিক ভাবে হইতে পারে না, এটার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো একজন জটিল একটা সত্তা আছে, খুব জটিল একটা সত্তা আছে। তাহলে তো বাই ডেফিনেশন আপনি স্বীকার করে নিচ্ছেন যে আমরা জটিল, আমাদের মস্তিষ্কের যে এই জটিলতা সেই জটিলতার পেছনে এর থেকেও বেশি জটিল একটা সত্তা আছে যে এই জটিল আমাদের মস্তিষ্কের মতো জটিল জিনিসটা তৈরি করতে পারছে বা আমাদের মতো বুদ্ধিমান প্রাণী তৈরি করতে পারছে, আরো বুদ্ধিমান একটা সত্তা আছে যে আমাদের মতো বুদ্ধিমান প্রাণী তৈরি করতে পারছে। এরকম যদি আপনার স্ট্যান্ড হয় তাহলে তো আরেকটা প্রশ্ন এখানে চলে আসে যে সেই যে ঈশ্বর নামক বা আল্লাহ নামক যে জটিলতম সত্তাটা বা বুদ্ধিমত্তার অনেক বুদ্ধিমান সত্তাটা, সেই সত্তাটা তাহলে কিভাবে হইল, সে কিভাবে মানে সৃষ্টি হইল বা সে তার কিভাবে উদ্ভব হইল। আপনার যুক্তি যদি এটা থাকে যে এত জটিল মানুষের মাথায় এত জটিল এইটা তো এমনি এমনি হইতে পারে না বা প্রাকৃতিক ভাবে হইতে পারে না, তাহলে এই যুক্তিটা ধরেই তখন আমাদের জিজ্ঞাসা হবে যে ওই যে যে সত্তাটার কথা আপনি বলছেন সে এমনি এমনি কিভাবে হলো, সে তো আরো জটিল, সে তার তো নিশ্চয়ই আরো জটিলতা বেশি থাকবে, আমাদের মগজ তো তাইলে তার কাছে কিছুই না, মানে দুই দুই মিনিটের কাজ একটা মস্তিষ্ক বানানো, সে যে এত জটিল তাকে তাইলে কে বানাইলো, সেই প্রশ্নটার উত্তরটা দিতে হবে না তখন। তাহলে এবার বলেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আপনার কথা এটা এটা আর কি বলতে চাচ্ছিলাম আমি, যে আপনি যেটা বলছেন আমি তো কথা বলার বয়সের কারণে মানে কথা বলার হয়তো অনেক কিছু বলতে পারি না, প্রশ্নটা আপনি তো এটা আমি বলতে চাচ্ছিলাম আর কি, যে আমাদের গঠন জটিল তো এটা তো মানে এমনি এমনি হতে পারে না, একজন হয়তো থাকতে পারে, এটা আমি বললাম আর কি, যে যারা ডাক্তার সার্জারি করে। আবার আপনি এমনি এমনি বলতেছেন, আবারও এখানে আবার প্রশ্ন হচ্ছে এমনি এমনি বলতে কি বুঝাইতেছেন, আমরা তো নাস্তিকরা তো কেউ কখনো বলি না যে অটোমেটিক হইতাছে বা এমনি এমনি হইতাছে, এগুলো তো আমরা বলি না, আমরা বলি বিভিন্ন প্রাকৃতিক কারণে, কিছু কার্যকারণ অবশ্যই আছে, কিছু প্রাকৃতিক কারণে এই জিনিসগুলা ঘটে। যেমন মনে করেন নদীর মানে চর পরে কেন, হ্যাঁ, নদীতে যে দ্বীপ তৈরি হয় চর তৈরি হয় সেই চর পরে কেন, কারণ হচ্ছে এই যে বহু বছর ধরে পলি মাটি আস্তে আস্তে পানি নিয়ে আস্তে আস্তে সামনের দিকে বাড়তে থাকে বাড়তে থাকে, এইভাবে এইভাবে শত বছরের পর বছর ধরে পলি মাটি নিয়ে আসে নদী ভাঙনের মাধ্যমে, পলি মাটি গুলা নিয়ে আসে, নিয়ে এসে সেই পলি মাটি দ্বারা আস্তে আস্তে একটা দ্বীপ তৈরি হয় বা চর তৈরি হয়। আমরা বলি যে এই চরটা তৈরি হয়েছে হচ্ছে কি এই যে নদীর ভাঙন, নদীর তীরে যে মাটিগুলা ভেঙে ভেঙে পড়ে সেই মাটিগুলা আস্তে আস্তে পানির সাথে মিশে যায়,
ছোট ছোট কণাতে পরিণত হয়, সেই জিনিসগুলো মিশে যায়, আস্তে আস্তে ভাসতে থাকে। তখন একটা সময় বছরের পর বছর ধরে এরকম হতে হতে একটা সময় চর পড়ে, একটা দ্বীপ নদীতে চর দেখা দেয়, দ্বীপ দেখা দেয় বা সমুদ্রের দ্বীপ দেখা দেয়, এই কথাগুলো আমরা বলি। এটা তো অটোমেটিক হয়েছে বা এমনি এমনি হয়েছে আমরা তো বলি না, আমরা বলছি এই যে এই কারণগুলো, আমরা কারণগুলো ব্যাখ্যা করি, এই কারণে এইরকম হয়েছে এটা আমরা বলি। বা বৃষ্টি কেন হয়, বৃষ্টি তো আমরা কেউ বলি না এমনি এমনি হয়েছে ভাই, বৃষ্টি এমনি এমনি হয়েছে ভাই, অটোমেটিক হয়েছে, এগুলো তো আমরা বলি না। আমরা বলি যে এই যে আমাদের পৃথিবীতে যে পানি আছে, সেই পানিগুলো বাষ্প হয়ে আকাশ উড়ে যায়, সে আকাশে উড়ে গিয়ে জমা হয়, জমা হওয়ার পর যখন ভারী হয়ে যায় পানির কণাগুলো, তখন বৃষ্টি হয়। এই যে আমরা যে ব্যাখ্যাটা করি, এই ব্যাখ্যাটা হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক কারণে ঘটনাগুলো ঘটে, আমরা তো কেউ ভাই বলি না এমনি এমনি হয়েছে অটোমেটিক হয়েছে। আপনারা তো কথা বলতে হবে এইভাবে ভাই, এমনি এমনি হয়েছে অটোমেটিক হয়েছে সব অটোমেটিক সব হয়ে যায়, এই ধরনের কথা তো আসলে আমাদের দাবি না, তাই না? হ্যাঁ, আমার কথা মানে বলতে একটু ভুল আছে হয়তো, কিন্তু মানে আমি যেটা মিন করতে ওটা হয়তো আপনি বুঝতে পারছেন কিনা ওটা আর কি। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আপনি কথাগুলো আর একটু ইয়াভাবে বলবেন এখন থেকে, কারণ আপনি যদি অন্য কোনো মানে মুমিনদের সাথে আলোচনা করতে যান বা তর্ক করতে যান, তখন তো আপনার এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, আপনি শব্দ চয়ন গুলা কি কি করছেন সেটার উপর কিন্তু অনেক কিছু বিতর্ক বা আলোচনার অনেক কিছু নির্ভর করে। আপনি আপনার শব্দ চয়নটা এমন ভাবে করবেন যেন ভুল শব্দ চয়ন করে না ফেলেন, ঠিক আছে ভাই? হ্যাঁ বুঝতে পারছি জি। ঠিক আছে ইমরান ভাই, তাহলে আজকে বিদায় জানাই আপনাকে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আরেকটা একটু বলি আর কি। তো এই যে আপনি পাহাড়ের যেটা চর পড়ার যে এটা দেখা দিলেন, এগুলো তো জড়বস্তু, একটা পর্যায়ে পাহাড় হয়ে ওই জায়গায় আটকে থাকে, কিন্তু আমরা মানুষেরা জন্ম হওয়ার পর একটা, হ্যাঁ মানুষ মারা যায়, মানুষ চলাফেরা করে, মানুষ বুদ্ধি দিয়া বিল্ডিং তৈরি করে, বুদ্ধি দিয়ে ঘরবাড়ি করে, তো এই বিষয়গুলো প্রাকৃতিক মানতে একটু কষ্ট লাগে আর কি, কিসের জন্য জানি এগুলো, এটা এই জিনিসটা আর কি। পেছনে কি আপনি কোনো অলৌকিক কোনো প্রভাব দেখাইতে পারবেন বা প্রমাণ করতে পারবেন? মানে প্লেন এটা প্রমাণ যেটা ধরে নিচ্ছি, প্লেন আকাশে উঠতেছে, হ্যাঁ এটা তো ভাই মানুষ বানাইছে, ইঞ্জিন বানাইছে, প্লেনের ডিজাইন করছে, ডিজাইন করার পর প্লেনটা আকাশে উঠতেছে, বা আপনার মোবাইল ফোনটা প্লেন, কিন্তু প্লেন আমাদের চাল, আমরা কিন্তু প্লেনকে চালাই, প্লেনকে পরিচালনা করি, আমরা পরিচালনা না করলে কিন্তু প্লেন আকাশে উঠবে না, প্লেন প্লেন আমরা চালাই, তো এই প্লেনটা আমরা তৈরি করছি অবশ্যই। আর এই যে দাদিয়ে কি প্রমাণ হলো, দাদিয়ে কি প্রমাণ হলো এটা যে মনে করেন গাছে কেউ না চালাইলে গাছ ফল হবে না, এটা কি এখান থেকে আপনি ডিসিশন আসছে? একটু কথা শুনে নেন, কথা শুনে নেন, এত উত্তেজিত হয় না, কথা শুনে নেন। একটা জিনিসের একটা বৈশিষ্ট্য যদি আপনি দেখেন, তাহলে তো আপনি অটোমেটিকলি বলতে পারেন না যে এই জিনিসে যেহেতু এই বৈশিষ্ট্যটা আছে, সেহেতু আরেকটা জিনিসে এই বৈশিষ্ট্যটা আছে, এটা তো আপনি বলতে পারেন না। মনে করেন আপনি একটা চুম্বক দেখলেন, চুম্বকটা লোহাকে আকর্ষণ করতেছে, এটা দেখার পর তো আপনি এই ডিসিশনে আসতে পারেন না যে প্লাস্টিকও তাইলে লোহারে আকর্ষণ করে ভাই। হ্যাঁ তাহলে তো ভাই এই যে চুম্বকটা যে লোহারে আকর্ষণ করতেছে দেখলেন না, এই যে দেখেন, তাহলে তো ভাই প্লাস্টিকও তো লোহারে আকর্ষণ করবো, তাই না? তাহলে এই এই সিদ্ধান্তে যদি আপনি যান, চুম্বকের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে যদি আপনি সেই বৈশিষ্ট্যগুলা প্লাস্টিকের উপরে প্রয়োগ করে দেন, তাইলে তো সেটা ভুল হবে, তাই না? এখন প্লেন একজন মানুষের চালাইতে হয়, প্লেন একজন মানুষের চালাইতে হয়, এটা আমরা জানি যে প্লেন একজন মানুষের চালাইতে হয়, গাড়ি একজন মানুষের চালাইতে হয়, এই দুইটা জিনিস থেকে যদি আমরা এই সিদ্ধান্ত নেই, ও আচ্ছা তাহলে তো নদী পানিরও পানিরও কারো চালাতে হয় ভাই, হ্যাঁ তাহলে তো সূর্যেরও কারো চালাতে হয় ভাই, হ্যাঁ তাহলে তো ভাই চান্দ্রেও কারো চালাতে হয় ভাই, এই সিদ্ধান্ত তো ভাই এখান থেকে আসা যায় না, তাহলে তো এই সিদ্ধান্তে আসাটা তো ভুল হবে, কারণ একটার বৈশিষ্ট্য দেখে তো আমরা অটোমেটিকলি কোনো প্রমাণ ছাড়া আরেকটার উপরে সেই আরেকটার উপরে সেই বৈশিষ্ট্যটা চাপাই দিতে পারি না, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ভাই, যে আপনার ওই কথাটা একটু বলি আর কি, যে আপনি প্রথমে যে কথাটা বলছিলেন যে কি আমাদের, তুমি যেটা বলতে চাচ্ছ আমাকে যেটা বলছেন প্রথম আর কি, যে তুমি যেটা বলতে চাচ্ছ যে আমাদের উপরও আরেকজন মানে চরম জটিল জটিল সত্তা একটা আছে, সে সে ই করছে, যেটা তুমি মিন করেছো, তো সে থাকলে সে জিনিসটা কই? তো এটা একটু বলি, যদি মনে করেন যে পোষা পাখি, পাখির বাচ্চা, এই জিনিসটা কই? পাখির বাচ্চা করি নাই বলি না, সেই জিনিসটা আমি একটু বলি ভাই, আপনি তো বলবেন আমার কথা ভুলভাবে বইলে আপনি কি বলবেন, তাইলে আমার কথা তো আপনি ভুলভাবে বলছেন, তাইলে আপনি আর না? হ্যাঁ ভাই ঠিক বলে বলে, আমি আচ্ছা বলেন ভাই, আমাদের সৃষ্টির পেছনে যদি একজন সৃষ্টিকর্তার দরকার পড়ে এবং এটার কারণ হিসেবে যদি আপনি এইটা দেখান যে আমরা যেহেতু একটা বুদ্ধিমান প্রাণী বা আমরা হচ্ছে একটা জটিল প্রাণী, এই কারণে আমাদের অবশ্যই একজন একটা স্রষ্টা লাগবো, নইলে আমরা হইতে পারবো না, এত জটিল হবো কেমনে তাহলে ভাই? হ্যাঁ তাহলে এই রকম একটা জটিল প্রাণী যে তৈরি করেছে তার তো বাই ডেফিনেশন আরো বেশি জটিল হইতে হবে, তাই না? আরো বেশি বুদ্ধিমান, আরো বেশি জটিল হইতে হবে, তাই না? যদি যুক্তি এটা হয়, আপনার যদি যুক্তি এটা হয় যে জটিল জিনিসের অবশ্যই স্রষ্টা থাকতে হয়, তাহলে তো সেই যুক্তিটা তো আপনার ঈশ্বরের ক্ষেত্রে প্রযোজ্য, যে সে তো আরো বেশি জটিল, তাহলে তো তার আরো বেশি ঈশ্বরের প্রয়োজন পড়বে,
কারণ আপনার যুক্তিটাই ছিল যে যেহেতু মানুষ জটিল, মানুষ বুদ্ধিমান, সেহেতু এটার একটা স্রষ্টা দরকার। এই যুক্তিটার নিয়ে এখন আমরা আল্লাহর উপরে সেই যুক্তিটা অ্যাপ্লাই করি, যদি যে আপনার যুক্তিটা কিন্তু মানে আমি নিশ্চি ধরছি, হ্যাঁ আপনার তো যুক্তিটাকে নর্চার করা যাবে না, যুক্তিটা তো যুক্তি। তাহলে আপনার যুক্তিটা যদি এটা হয় যদি আমি আল্লাহর উপরে প্রয়োগ করি বা ঈশ্বরের উপর প্রয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে যে তারও একটা ঈশ্বর লাগবে, ঠিক আছে? এখন সেইটাকে বানাইছে, সেটা আরো বেশি জটিল, তাই না? ঈশ্বর অনন্তকাল ঈশ্বরের তিন চার পাঁচ ছয় পনেরো পাঁচ হাজার পাঁচ লক্ষ পাঁচ এইখানে কথা বলি। তাহলে তাহলে তো দর্শনের ভাষায় এই জিনিসটাকে বলে ইনফিনিট রিগ্রেশন। ইনফিনিট রিগ্রেশন আপনাকে যে যুক্তি ভাইরা আপনি কথা না শুনি না, যদি কথা বলেন বইলে লাভ কি ভাই, আপনি কথাটাকে শুনেন। যে যুক্তি আমাদেরকে ইনফিনিট রিগ্রেশনে নিয়ে যাচ্ছে, কোন যুক্তি যদি আমাদেরকে ইনফিনিট রিগ্রেশনে নিয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার যুক্তি প্রয়োগের ভিতরে কোনো একটা ত্রুটি আছে, ঠিক আছে? তাহলে আপনার ত্রুটিটা হচ্ছে আপনি যে যুক্তিটা ধরে নিছিলেন যে জটিল জিনিস, বুদ্ধিমান জিনিস তৈরি হইতে অবশ্যই একজন স্রষ্টা লাগে, এইখানে একটা ভুল আছে। তাহলে তো আমরা ভুলটা দেখাই দিলাম আপনাকে যে এই আপনার যুক্তিটাই ভুল। এবার বলেন, এবার বলবো ভাই, এবার কি এই যে আপনি যে স্তরের কথা বললেন, হ্যাঁ থাকতে পারে আপনার এই আমার যুক্তির ক্ষেত্রে এই পৃষ্ঠে এই যুক্তিটা আসতে পারে যে তারও তো স্রষ্টা থাকতে পারে। তো আমার কথা হলো যেমন একটা প্রশ্ন, ভাই থাকতে পারে না ভাই, পারে আপনি যদি পারবে পারতে হবে না, পারে না ভাই, পারতে হবে, থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। আপনার যুক্তি যদি এটা হয় যে বুদ্ধিমান এবং জটিল প্রাণীর এখন স্রষ্টা থাকতে হবে, তাহলে তো তারও একটা স্রষ্টা থাকতে হবে। হ্যাঁ এখন ভাই আমি একটা কথা বলি, আপনার যেমন যে পাখি তো বাহিরেও উড়ে, আর অনেকে আছে যে পাখির বাচ্চা জন্ম হওয়ার পরই চোখ ফুটার আগে ডিম বাসা রেখে দেয়, এরপর ওইটা জন্ম হওয়ার পর বাসা থেকে একটা পোষা পানি পেট পেট আর কি, তো তার বাসাতেই বড় হয়, পোষা পানি খাঁচায় যেগুলো বড় হয়, তারপর পোষা পোষা ভালো পোষা হয়ে গেলে তখন খাঁচায় রাখতে হয় না, আমাদের খোলে আমাদের ঘরে ভরে বসে বিছনা ঘাটে এখানে আশপাশে ঘুরে আর কি। তো ওই পাখিটা একটা পর্যায়ে বড় হয়, আমাদের দেখে আমাদের সে তখন মনে মনে ভাবে যে আমরা কিন্তু তারে খাওয়ার ব্যবস্থা করি, তারে পরিষ্কার করি, তার ঘর পরিষ্কার করি, সবকিছু করি, তো সে কিন্তু ভাবে প্রশ্নটা বলেন সে কিন্তু এটা ভাববে না যে আমরা তার থেকে বড়, কিন্তু আমাদের ঈশ্বর যে কে তৈরি করছে এটা কিন্তু তার মাথায় খালি এতটুকু খালি আসে, কিন্তু কে তৈরি করছে এটা উত্তর কিন্তু সে পায় না, কারণ কি সে আমাদের থেকে মস্তিষ্কে নিচের ভাবে আছে আর কি। তো আমাদের উপরে ভাবে যারা যারা আছে তো তাদের উচিত কিন্তু আমরা খুঁজে পারবো না, আল্লাহর উপরে ধাপে কে আছে, আল্লাহর উপরে ধাপে তো আরো কেউ না কেউ আছে, তাইলে থাকতে পারে ওই যে পাখির মতো আমরা ধর আপনাকে মিউট করছি ভাই, ওদাই মানে একেবারে কথাবার্তা বলতেছেন, এখন একেবারে গাজাখুরি কথাবার্তা বলতেছেন, এখন থাকতে পারে এগুলো কি ভাই? আপনার পয়েন্ট যদি এটা হয় যে পাখি পুখি পুখি কি কি কইলেন ভাই, কিছু বুঝি নাই, যদি আপনার এটা পয়েন্ট হয় যে পাখির থেকে বেশি বুদ্ধিমান প্রাণী থাকতে পারে, তাহলে তো আল্লাহর থেকে বেশি বুদ্ধি ঈশ্বরের থেকে তো বেশি বুদ্ধিমান প্রাণী থাকতে পারে, ঈশ্বর এটা জানে না, ঈশ্বরকে ঈশ্বরের কে আরেকটা ঈশ্বর 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 বানাইছে, ঈশ্বর নম্বর দুই বানাইছে, সেটা যে সে জানে না, সে তো নাস্তিক, তাইলে ঈশ্বর তো একজন নাস্তিক তাইলে ভাই, একই কথা ঘুরে ফিরে আবারও বলতেছেন আপনি, এই কথার তো কোনো মানে নেই। আপনার এই কথার উত্তর তাগি আগে এসে দিয়ে দেওয়া হয়েছে যে মানুষের মতো জটিল প্রাণী, যে ভাই আবারও কেন আবার বলতে হবে আমার, মানে এক কথা আবারও ঘুরে ফিরে আপনি এক ঘুরে আবারও এটাই প্রশ্ন করছেন, কি প্রশ্নটা একটু ঘুরে করছেন আর কি এইবার ভাই, এই এই সমস্ত মানে কেন করেন ভাই, মানে আপনি তো এখন প্রশ্নটা আবার ঘুরে করছেন, আর তো কিছু করেন নাই। হ্যাঁ পাখির বুদ্ধি কম মানুষের বুদ্ধি বেশি, পাখি বুঝতে পারতেছে না মানুষও এরকম বুঝতে পারতেছে না ভাই, বুঝতে পারতে হইলে তো সেই প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া আমরা কেমন বুঝবো? এখন যদি আমি বলি যে আমি তোমাকে তোমাকে বানাইছি, তাহলে কেউ মেনে নিবে এটা? মানে ভাই আপনার সাথে কথা যথেষ্ট হয়েছে, এখন আপনাকে বিদায় জানাই, ভালো থাকেন, একই কথা ঘুরে ঘুরে বলতেছেন, ঘুরে আর আপনি কি বলবেন, একই কথা ঘুরে ঘুরে বলতেছেন বারবার বারবার, এদিক থেকে ওদিকে যাচ্ছেন, ওদিক থেকে আবার একই কথা বলবেন, একটু পরে এসে দরকার কি একই কথার উত্তর আমি কয়বার দিব।